শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টেকজুম প্রযুক্তি আড্ডায় টেকজুম প্রযুক্তি আড্ডায় মূলত আমরা বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি আমাদের মধ্যে উপস্থিত থাকেন দেশের তথ্য প্রযুক্তি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা আজকে আমরা কথা বলবো বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতের পেশাজীবীদের অন্যতম বড় সংগঠন সিটিও ফোরাম বাংলাদেশের আয়োজনে সিটিও টেক দু সম্পর্কে এ বিষয়ে আলোচনা করতে আমাদের মধ্যে আজকে উপস্থিত রয়েছেন সিটিও ফোরামের সভাপতি এবং বাংলাদেশের তথ্যপ্রযুক্তিবিদদের মধ্যে অন্যতম পরিচিত মুখ তপন কান্তি সরকার কেমন আছেন খুব ভালো তোমরা কেমন চলছে আমাদের আলহামদুলিল্লাহ চলছে দাদা আমরা যে জিনিসটা নিয়ে আজকে প্রথমে আলোচনা করতে সেটা হচ্ছে আপনারা তো এবার নভেম্বরের মতো সিটিও টেক ফোরা সামিটটা আয়োজন করছেন তো এই সিটিও টেক সামিতের আসলে মূল বিষয়টা কি আপনারা কি করেন এই সামিটটা নিয়ে আপনাকে অনেক ধন্যবাদ আসলে আমরা সবাই জানি যে টেকনোলজি এমন একটা জিনিস যেটা প্রতিনিয়ত প্রতিদিন চ্যালেঞ্জিং আসছে আজকে যেটা আমরা ইউজ করছি কালকে সেটা অপসলিট হয়ে যাচ্ছে এই যে ক্রমবর্ধমান আইটি চ্যালেঞ্জ এটাকে ফেস করার জন্য আমরা কীভাবে এফিসিয়েন্টলি ইয়ে করতে পারি আমরা একটা নন পলিটিক্যাল নন প্রফিটেবল প্ল্যাটফর্ম হচ্ছে সিটিও সিটিও ফোরাম বাংলাদেশ আমরা এখানে বাংলাদেশের যত টেকনোলজিক্যাল প্রবলেমগুলো আমরা ফেস করি আমরা যারা তথ্য প্রযুক্তিবিদ্যা আছি যে সমস্ত প্রবলেমগুলো করি আমরা আগে খুব নিজের প্রবলেমটা সলভ করার জন্য কোনো প্ল্যাটফর্ম পেতাম না এই সিটিও ফোরামে এসে আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে বড় বড়ো চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবেলা করা যায় এটা আমরা সব সময় আলাপ আলোচনা করি সবচেয়ে আপনি জানেন যে ডিজিটাল বাংলাদেশ হওয়ার পিছনে নেপথ্যের যে ডিজিটাল বাংলাদেশ আজকে এই জায়গায় পৌঁছেছে তার পেছনে কাজ করে কিন্তু তথ্য প্রযুক্তিবিদরা কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে তথ্য প্রযুক্তিবিদদের অবদান কিন্তু কোনো সময় সামনে আসে না হ্যাঁ কিন্তু এই আপনাদের যে প্ল্যাটফর্ম সিটিও ফোরাম বাংলাদেশ এটা তো তথ্য প্রযুক্তিবিদদের নিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের যারা প্রধান তথ্য প্রযুক্তি কর্মকর্তা প্রধান বা যারা যারা অনেক দিন ধরে তথ্য প্রযুক্তির সাথে আছে সবারই তো এই আপনারা এটা মানে সংগঠন সংগঠিত হওয়ার পর থেকে এই বিষয়গুলো আসলে কি ধরনের কাজ করছেন আচ্ছা আমরা যে সমস্ত কাজগুলো করি আপনি জানেন যে আমি যে কথাটা বলছিলাম যে রেপিডলি চেঞ্জিং টেকনোলজিকে ফেস করতে হলে নতুন নতুন যে চ্যালেঞ্জগুলো আসে সেগুলো হাউ টু হ্যান্ডেল ইফেক্টিভলি সেটাই আমরা করি কারণ এই ক্ষেত্রে একজন একটা টেকনোলজি অ্যাডাপ্ট করতে গিয়ে সে সমস্যায় পড়েছে আরেকজন হয়তো সে জিনিসটা সাকসেসফুলি আরেক জায়গায় করেছে তার যে এক্সপিরিয়েন্স শেয়ারিং এর এরিয়াটা হচ্ছে এটা এটা হয়তো অন্য জায়গায় করা যাবে না হ্যাঁ তা আমরা এখানে বসে ও কিভাবে সাকসেসফুলি করেছে হোয়াট আর দ্য প্রবলেম হিজ ফেসিং এই জিনিসগুলোই আমরা ওখানে এনে উই ট্রাই টু হেল্প নিজেদের যে শেয়ার এক্সপিরিয়েন্স শেয়ার বা আপনার নিজেদের এক্সচেঞ্জটার জন্য বেশি করছে কিন্তু বাইরের ধরনা বাইরে তো এখন টেকনোলজিক্যালি আমরা বলি যে অনেক এগিয়ে গেছে আসলে কি বাংলাদেশ এবং বিশ্বের সাথে মানে কতটুকু আপনার তফাত আছে এই বিষয়টা যদি একটু বলতেন আমি মনে করি তো টেকনোলজিতে কোনো তফাতের প্রশ্ন আসছে না কারণ বিদেশে যারা এই টেকনোলজিগুলো নিয়ে কাজ করছে সেখানেও বাংলাদেশিরাই কাজ করছে হয়তো আপনি আমেরিকাতে গেলে দেখবেন যে তথ্য প্রযুক্তির আমি যখন আমেরিকায় কাজ করতাম তখন হয়তো আমরা একশো জন বাংলাদেশি প্রযুক্তিবিদ খুঁজে পেতাম না কিন্তু এখন যখন সিলিকন ভ্যালিতে এবং অন্য অন্য জায়গায় যায় মানে হার্টলি বাংলাদেশি তথ্য প্রযুক্তিবিদদের ওখানে মানে প্রতি স্টেপেই আপনি পাবেন কাজে এই পরিমাণ বাংলাদেশিরা বিদেশে গিয়ে তথ্য প্রযুক্তির ফিল্ডে কাজ করছে তো এইটাতে আমরা এবার আমরা চিন্তা করলাম যে তাহলে আমরা যে বাংলাদেশ পিছিয়ে আছি তা না কারণ আমাদের ছেলেরাই তো এখানে গিয়ে কাজ করছে কত হচ্ছে অ্যাপ্লিকেশান এরিয়াটা ওইখানে যেমন অ্যাপ্লিকেশান এরিয়াটা অনেক ব্যাপক এখানে হয়তো এরিয়াটা ছোট। ওখানে যেমন সে ডিফারেন্ট প্ল্যাটফর্মে নতুন নতুন এরিয়াতে কাজ করার তার যে বেনিফিটগুলো সে পাচ্ছে আমাদের এখানে হয়তো স্কোপটা খুব লিমিটেড আর দু নম্বর হচ্ছে এখানে একটা চ্যালেঞ্জ নেওয়াটা যত কঠিন ওইখানে কিন্তু চ্যালেঞ্জ নেওয়াটা অনেক সোজা কারণ আপনার পিছনে সাপোর্ট দেওয়ার জন্য অনেক লোক আছে এখানে একটা সিটিও চিন্তা করে আমি নতুন চ্যালেঞ্জটা নেব আমার পিছনে হু আর দ্য তো সে চিন্তাটা করতে হয় না ইউল ফাইন্ড লট অফ পিপল হু আর বিহাইন্ড ইউ অল যারা আপনার সিটিও যারা আছেন মানে এই যে আপনারা যে সামি যে অনুষ্ঠানগুলো করছেন বা আয়োজনগুলো করছেন যারা বাংলাদেশের ইনভেস্টর তারাও কি এই সম্মেলনে বা এই কারণ আমার কাছে যেটা মনে হচ্ছে আপনার কথা থেকে যে আমাদের এখানে যে একটা জিনিস করবো এটা আসলে আমাকে কে ব্যাক করবে কে কি করবে এটার জন্য আমার মনে হয় যে ইনভেস্টার বা অর্থাৎ যারা ব্যাক ইন্ডে মেইনলি প্রতিষ্ঠান চালাচ্ছে তাদেরও একটা সাপোর্ট দরকার তো এই সাপোর্টিভ জায়গাটা তৈরির ক্ষেত্রে আপনারা ফোরাম কোনো কাজ করছেন কি না আচ্ছা খুব সুন্দর প্রশ্ন করেছেন আসলে আমরা আমাদের এর আগে যে আফটার টেক সামিট হয়েছে আমরা কিন্তু এটা নিজেদের মধ্যেই করতাম নিজেরা মানে আমরা তথ্য প্রযুক্তিবিদরা বসতাম বিদেশে থেকে বা বাইরের থেকে আমরা কিছু তথ্য প্রযুক্তিবিদ আনতাম আমরা নিজেরা নিজেরা করতাম এটা একটা ক্লোজ ইভেন্ট ছিল এই বছর আমরা যে চ্যালেঞ্জটা নিয়েছি সেটাকে আমরা ওপেন করে দিচ্ছি এবছর আমরা সবারকেই ওপেন করে দিচ্ছি তার মানে ওপেন বলতে কি যে রেজিস্ট্রেশন করে সবাই আসতে পারবে তথ্য প্রযুক্তির সাথে যারা জড়িত বা যারা আসতে চায় আমরা এবার ওপেন করে রাখছি যার ফলে আমরা রেসপন্ডটা খুব ভালো পাচ্ছি অলরেডি আমরা অস্ট্রেলিয়া থেকে ব্লক চেইনের উপর যারা কাজ করে তারা আমাদের সাথে আসতে চেয়েছে অনেক বাংলাদেশিরা আমাদের এখানে তারা আমেরিকাতে সাইবার সিকিউরিটির উপর কাজ করছে তারা অলরেডি ইন্টারেস্ট শো করেছে তারপরে সিঙ্গাপুরের কয়েকটা কোম্পানি আমাদের সাথে যোগাযোগ করেছে তারা আসতে চাচ্ছে ভারতের কয়েকটা কোম্পানি যোগাযোগ করেছে তো আমরা এবার এটা ওপেন করাতে রেসপন্সটা ভালো পাচ্ছি এবং যে জন্য আমরা এবার বার আমরা করতাম কি দুদিন ধরে করতাম ছোট পরিসরে এবার আমরা একদিন করছি বড় পরিসর তাতে কি আপনাদের এই ফুলফিলমেন্ট যেটা আপনি বলছেন যে ইন্টারাকশন বাড়ানো বা আপনার অংশগ্রহণটা এটা কি বাড়বে বলে মনে করছেন এটাও খুব ইন্টারেস্টিং আমরা আসলে আপনি জানেন যে আমরা এবার যে থিমটা রেখেছি যে আপনারা জানেন যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশান নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে কেউ এটাকে ভয় দেখাচ্ছে কেউ অপরচুনিটি হিসাবে নিচ্ছে এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশান ফেস করতে হলে আমাদের তথ্য প্রযুক্তিবিদদের কী কী প্রস্তুতি দরকার বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আমরা কোন জায়গায় আছি কিভাবে আছি আপনি জানেন যে তথ্য প্রযুক্তি এইবিদরা সাধারণত ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশনের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হবে তারাই কারণ আপনি জানেন যে ফোর্থ আমরা যেটা চিন্তা করছি যে আগামী দিনের ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ফলে অনেকেই ভয় পাচ্ছে অনেক অনেক লোক বেকার হয়ে যাবে আবার কিন্তু যে এটার ফলে যে নতুন অপরচুনিটিগুলো আসবে সেটা নিয়ে আমরা কেউ কথা বলছি না এটাই আমরা এই জিনিসটাই আমরা এবার সামনে আনব এটাই আমরা সামনে আনবো যে এতে ভয় পাওয়ার কিছু নাই এটাই চ্যালেঞ্জ করতে হলে আমাদের ঠিক আমাদের প্রস্তুত হতে হবে এবং এটার জন্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনি জানেন রোবোটিক্স তারপরে ব্লক চেইন তারপরে হচ্ছে এবং এই সবগুলোকে করতে হলে সিকিউরিটি সাইবার সিকিউরিটি আমরা সিকিউর এনভায়রনমেন্ট এটা কীভাবে করতে পারি এই জিনিসগুলো আমরা খোলামেলাভাবে আলোচনা করবো এটা শুধু তথ্য প্রযুক্তিবিদ না এটা আমরা ওপেন রাখবো যাতে সাধারণ মানুষ এটা বুঝতে পারে তার ইম্প্যাক্টটা বুঝতে পারে আপনি হয়তো বলেছেন যে ইনভেস্টাররা ইনভেস্টারদের আমরা ওয়েলকাম করব। তারা এখানে আসলে তাদের মনে যদি কোনো দ্বন্দ্ব বা কোনো কিছু থাকে তারা সেটা ওভারকাম করতে পারবে তাদেরও মনে হয়তো ভুল ধারণা হতে পারে যে আই দ্য মানি আই এম ইনভেস্টিং ওয়েদার ইট ইস অন দ্য রাইট ট্র্যাক অর তো এই জিনিসগুলো আলাদা আলোচনা শুনলে হবে আমি আপনার কথাতেই যেটা আমি বলি কথা থেকে নিয়ে সেটা হচ্ছে যে পুরো প্রক্রিয়াটা একটা আসলে সমন্বয় দরকার অনেকগুলো সংগঠন কারণ আপনি ক্যাপাবল পিপল তৈরি করতে হবে অর্থাৎ দক্ষ জনশক্তি তৈরি করতে হবে তারপর এগুলো আবার অ্যাওয়ারনেস তৈরি করতে হবে সব মিলে একটা আসলে একটা সমন্বিত প্রচেষ্টা দরকার এই সমন্বিত প্রচেষ্টা করা মানে সমন্বিত করার জন্য আর কি সবগুলো প্রচেষ্টাতে এক করার জন্য এই ব্যাপারে আপনাদের কোনো উদ্যোগ বা কোনো কার্যক্রম আছে কি না এটা হয়তো এগুলোকে সমন্বয় করার জন্য সরকার যথেষ্ট কাজ করছে আপনি দেখেন যে সরকারের যে কোনো ইনিশিয়েটিভে তারা বেসিস বিসিএস অন্যান্য বাক্য বা অন্যান্য তথ্য প্রযুক্তি সংগঠনগুলো আছে ওদের সবাইকে নিয়ে করে আমরা এগুলো কালেকটিভলি করি আমাদের এখানে আমরা এককভাবে আমরা এটাকে রেখেছি কেন সবাইকে অ্যাকোমোডেট করতে গেলে হয়তো ডিফোকাস হয়ে যাওয়ার চান্স থাকে যেহেতু এটা পিওরলি একটা টেকনোলজি ডিসকাশন কাজে সবাইকে আনতে গেলে হয়তো আমাদের সেখানে অ্যাকোমোডেট করা একটু কঠিন হয়ে যাবে সেই জন্য আমরা আমাদের প্ল্যাটফর্মটা আমাদের মতোই রাখছি যারা যারা ইন্টারেস্টেড আমরা সবাইকে ওপেন করে রেখেছি সবাই আসতে পারে কিন্তু আমরা ওইভাবে সবাইকে এক জায়গায় এক আমেলাতে আনার চেষ্টাটা এই মুহূর্তে করছি না আপনারা দেশের যারা তাদেরকেই আমরা আমরা উৎসাহিত করছি তাদেরকেই বলতে চাচ্ছি আগামী দিনের যে টেকনোলজি চ্যালেঞ্জ আছে এটাতে ভয় পাওয়ার কিছু নাই এবং কিভাবে হাউ টু ফেস অল দোজ সলিউশনসগুলো আমরা কীভাবে ইফিসিয়েন্টলি দিতে পারি সে জিনিসগুলোই আমরা এখানে আলাপ করবো যা ফিল কনফিডেন্ট তো এই যে আপনার যারা আসছে আপনাদের সংগঠনে কি নতুনরা নতুন যারা আপনার প্রযুক্তি ক্ষেত্রে চাকরি শুরু করছে বা আপনার জব শুরু করছে তারা কি আপনাদের এই সংগঠনের সদস্য আছে আমাদের সংগঠনের তিন ধরনের সদস্য আছে আমরা যেটা বলি ফেলো মেম্বারশিপ যাদের প্রত্যক্ষ প্রযুক্তিতে পনেরো বছরের বেশি অভিজ্ঞতা আছে তারা হয় ফেলো মেম্বার আর যাদের দশ বছরের বেশি আছে তারা হয় মেম্বার আর পাঁচ বছর যারা আছে তারা হচ্ছে অ্যাসোসিয়েট মেম্বার এইভাবেই আমাদের ইয়েটা করা আছে কাজে একদম মানে আমাদের এটা যেহেতু আমরা হার্ড কোর টেকনোলজি নিয়ে কাজ করি একেবারে নতুনদের জন্য আমাদের এখানে একটু আমরা যারা কিছুদিন এক্সপিরিয়েন্স হয়েছে ওদেরকে নিয়ে আমরা আচ্ছা এই যে নতুন যারা জাস্ট আপনি আপনাদের অ্যাসোসিয়েট মেম্বার বা মেম্বার বা ফেলো মেম্বার এই সবার মধ্যে আপনাদের একটা বছরে একটা সেমিনার করে তো আসলে করা যায় না তাহলে সেই ক্ষেত্রে কি আপনারা নিজেদের ইন্টারাকশন যেটা বলেন এইটা বাড়ানোর জন্য আপনাদের আর কি কার্যক্রম আছে আপনি হয়তো আমাদের ওয়েবসাইটে গেলে দেখবেন আমরা প্রতি বছর কমপক্ষে দশটার উপরে সেমিনার করি যেগুলো ছোট ছোট সেমিনার সামিটটা করি বছর ইনফরমেশন নিয়ে আমরা এক জায়গায় করি যেমন আমরা দু মাস আগেও আমরা এন্টারপ্রাইজ সাবমিট করেছি এটা করেছিলাম পুরোপুরি রোবোটিক্সের উপরে উপরে তো এগুলো করে সেমিনারগুলো করি একদম করেছি হোল্ডে শুধু ব্লক চেইনের উপরে কথা হয়েছে সাইবার সিকিউরিটির উপর করি হোল্ডে শুধু সাইবার সিকিউরিটি হয়েছে এটাতে আমরা করে কি সব গ্লিমস গুলো একসাথে নিয়ে আসি ব্লক চেইন এর ওখানে আমরা ওই যে সেমিনার করে যে প্রবলেমগুলো আমরা পেয়েছি এইটা আমরা ব্রডে এনে দ ধর আমরা ব্লকচেইন বা সিকিউরিটি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করতে গিয়ে আমরা যে এগুলো পেয়েছি ওগুলো আমরা এখানে বড় করে এনে বিদেশী এক্সপার্টদের এনে আমরা সেগুলো আমরা ডিটেইলস আলোচনা করব আচ্ছা এবার একটু মি যে এভারকার আপনারা তো নরমালি অন্যবারের চেয়ে একদিক থেকে মানে দিন হিসাব করলে আপনি কম সময়ে আপনাদের আয়োজনটা হচ্ছে একদিন ব্যাপী তো এই একদিন ব্যাপী কি কি থাকছে বা কি কি বিষয়ে আলোচনা খুবই বলেছেন আপনি আমাদের আমরা প্রথম যেটা থাকবে যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল চ্যালেঞ্জ দ্য এটা থাকবে দু নম্বর হচ্ছে আমরা বেশি দিচ্ছি সাইবার সিকিউরিটি আচ্ছা আমেরিকার একটা সাইবার সিকিউরিটি এর সাথে আমাদের কাউন্সিলের সাথে যোগাযোগ হয়েছে তারা আসবে এবং এখানেই আমরা বেশি সাইবার সিকিউরিটি এক্সপার্টদের আনার ইয়েটা পেয়েছে। তারপরে থাকছে ব্লক চেন আচ্ছা ব্লক চেন কীভাবে এই যে সিকিউরিটি এনভায়রনমেন্টে কাজ করতে হলে আমরা ব্লক চেন বললেই বুঝি সবাই মনে করে এটা বোধই ক্রিপ্টোকারেন্সি বা ওই ধরনের কিছু কিন্তু ব্লক চেন যে একটা টেকনোলজি এবং এটা সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জ মোকাবেলা এটা সবচেয়ে বড় ভূমিকা রাখে সেটাই আমরা রাখছি তারপরে থাকছে মুভিং থ্রু ক্যাশলেস সোসাইটি আপনি জানেন যে ক্যাশলেস সোসাইটিতে মুভ আমাদের আমরা গ্র্যাজুয়ালি মুভ করছি আমাদের মুভমেন্টটা খুব স্লো কেন আমরা এই ক্যাশলেস সোসাইটিতে আমাদের মুভমেন্টটা স্লো হচ্ছে হাউ টু মেক ইট ফাস্ট বিশেষ করে আমাদের এখানে বিকাশ বা অন্যান্য যারা এখানকার ক্যাশলেস মুভমেন্ট নিয়ে কাজ করছে তারা এখানে থাকবে আর হচ্ছে ডিজিটাল ইনোভেশন বাংলাদেশে যে ডিজিটাল ইনোভেশনগুলো হচ্ছে এবং এই ডিজিটাল ইনোভেশানগুলো কি রাইট ট্র্যাকে হচ্ছে না কি হচ্ছে ওয়েদার দেয়ার ইন দ্য ইয়ে যে বিদেশে যে ডিজিটাল ইনোভেশনের যারা আমাদের বাংলাদেশিরা কাজ করছে তারা এখানে আসবে তারা কোন জায়গায় আছে এবং আমরা কোন জায়গায় আছি এই জায়গাটাতে আমরা একটা ম্যাচ মেকিংয়ের কাজ করতে চাই এই এইটাই মূলত এবারকার এবার আচ্ছা এই এবার আপনার বাইরের যে গেস্ট বা স্পিকার এর কারা কতজন আসছে বা কারা আসছে আমার আমরা এবার চল্লিশ জন আশা করছি তার মধ্যে অলরেডি পঁচিশ জন কনফার্ম করেছে আমাদের অস্ট্রেলিয়া থেকে প্রায় চারজন কনফার্ম করেছে আমেরিকা থেকে প্রায় পনেরো জনের মতো করেছে সিঙ্গাপুর থেকে আসছে ফিলিপিন থেকে একজন আসছে ব্যাংকক থেকে কনফার্ম করেছি ইন্ডিয়া থেকে থাকবে প্রায় পনেরো জনের মতো আপনি হয়তো জানেন যে আমরা কিছুদিন আগে সিনেট বাংলা হয়েছিল ইন্ডিয়াতে সেখানে আমরা প্রায় পঁচাত্তর জনের একটা টিম নিয়ে গেছিলাম তো বাংলাদেশকে নিয়ে কিন্তু সবার আগ্রহ বাড়ছে তারাও বাংলাদেশে আসতে চায় তো আমার এই প্ল্যাটফর্মে ওখানকে আমাদের আমরা যে পনেরো জনের কথা বলেছি তারা ওইখানে আমাদের কনফার্ম করছিল যে এখানে আসবে আমরা অলরেডি এখন প্রায় তিরিশ জনের মতো আমরা কনফার্মেশন বাংলাদেশে কতজন আমরা এবার বাংলাদেশে তথ্য প্রযুক্তিবিদ আমরা এবার আটশোর মতো আশা করছি অলরেডি চারশোর উপরে আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে তাহলে তো মোটামুটি আপনাদের এর আগের বারের চেয়ে কি এবারকার ইয়েটা কেমন এবার রেজিস্ট্রেশন আমাদের একশো থেকে দুশো লোক নিয়ে করতাম এবার আমরা আটশো জনের টার্গেট করেছি অলরেডি পাঁচশোর মতো হয়ে গেছে আমাদের রেজিস্ট্রেশন এই রেজিস্ট্রেশন কি আপনার কিভাবে করবে এই জিনিসটা যদি এটা আমরা আমাদের আমরা এখনো অনলাইন পোর্টালে দেই নাই অনলাইন পোর্টালে দিলে আমরা আমরা একটু স্পেসিফিক ইয়েতে করতে চাচ্ছি তো যারা আমাদের ফোরামের সাথে আমাদের ওয়েবসাইট দিয়ে যোগাযোগ করছে টেলিফোনে যোগাযোগ করছে তাদেরকে আমরা বোধহয় পরের দিকে হয়তো কিছুটা ওপেন করে দেব। আর আর আরও কিছুদিন পরে গিয়ে আর কি এত আগে দিলে আমরা যেহেতু আমাদের লিমিটেড ক্যাপাসিটি হ্যাঁ তো সেখানে কাউকে রিফিউজ করার আগে আমরা যেগুলো স্ট্রিক্টলি ইয়ে করে করতে পারছি ওটা করে ফেলছে বাকিটার জন্য আমরা হয়তো কিছু ওপেন করে দেব পরে ধন্যবাদ দাদা আপনার সঙ্গে আপনি আমাদের এই স্টুডিওতে দর্শকদেরকে জানালেন টেকসামিত এবারকার আপনাদের সিটিও টেকসামিতটা কি হচ্ছে এবং এটার পরিসরটা জানালেন আমার মনে হয় দর্শকরা অনেকখানি উপকৃত হলো এবং আমরা আশা করি যে দর্শকরা এবার মানে আমাদের যারা আপনার প্রযুক্তিবিদ আছে বা যারা প্রযুক্তি নিয়ে কাজ করছে তারা আপনাদের এই আয়োজনে সংযুক্ত হয়ে নিজেদের উপকৃত করতে পারবে মানে নিজেদের মানে এনহ্যান্স করতে পারবে এই বিষয়টি ইয়ে করেই আমরা আজকের মতো শেষ করছি আপনি যদি দর্শকদের যদি কিছু বলতে চান যে আপনাদের এই সামিট বা ইয়ে নিয়ে তো সেটা একটু বলতে পারেন আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এখানে নিমন্ত্রণ জানানোর জন্য এবং দর্শকদের উদ্দেশ্য বলতে চাই যে এই টেক সামিটে এটা বিশেষ করে টেকনোলজি সাবিটটা আপনারা যারা প্রযুক্তি নিয়ে কাজ করেন আপনারা সবাইকে আমরা এখানে আসা রেজিস্ট্রেশন করার জন্য আহ্বান জানাচ্ছি আমরা হয়তো আরও কিছুদিন পরে মানে আগামী সপ্তাহে হয়তো আমরা রেজিস্ট্রেশনটা ওপেন করে দেবো তারপর থেকে আপনারা অনলাইনে করতে পারবেন যদি কোনো কারণে আমরা চেষ্টা করব অ্যাজ মাচ অ্যাজ পসিবল অ্যাকোমোডেট করা যাতে করে প্রত্যেকের কাছে আমাদের এই মেসেজগুলো পৌঁছতে পারে সিটি ও ফোরামের ওয়েবসাইট যেটা বললেন ওয়েবসাইটটার অ্যাড্রেসটা সিটি ও ফোরাম ডট ওয়ার্জি আমাদের ওয়েবসাইট ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আবার দেখা হবে অন্য কোন অতিথি নিয়ে অন্য কোনো অনুষ্ঠানে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং টেকজুমের সঙ্গে থাকুন